ग्लोब न्यूज झारखंड स्पॉन्सर्ड बाय सीटीए एविएशन एंड हॉस्पिटलिटी मैनेजमेंट। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ ঝাড়খণ্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইন্স। জামশেদপুর অ্যাসোসিয়েশনের কল্যাণ কমিটির গঠন, মব লিঞ্চিং নিয়ে পশ্চিম সিংভূম জেলা পুলিশ এসপি আইন ব্যবস্থাকে নিজের হাতে না নেওয়ার জন্য বলে, কল্যাণ বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদনের তারিখ বাড়ানোর দাবি, জামশেদপুরে জেমকো কোম্পানিতে কার্যরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, টাটা স্টিল কর্মচারীর সুবিচারের জন্য আবেদন, জামশেদপুরের উলিজিহদে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা, সরাইকেলা খারসাবা এক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য, ধানবাদে থার্ড ঝাড়খণ্ড ইমেজিং এক্সপোর জন্য ক্রীড়া মন্ত্রী শুভকামনা দেন এবং এই এক্সপো ফটোগ্রাফারদের জন্য এটি লাভদায়ক বললেন অমর বাউরি। ইমরান প্রতাপগড়ি সরকারের তীব্র সমালোচনা করলেন। নজর রাখছি বিস্তারিত খবরে। জামশেদপুর অ্যাসোসিয়েশনের কল্যাণ কমিটির গঠন, সাংবাদিকদের রাষ্ট্রীয় সংস্থা এআইএসএম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কল্যাণ কমিটির গঠন বিষ্ণুপুরের গ্লোব টিভির কার্যালয়ে হয়, যাতে মুখ্য অতিথি অ্যাসোসিয়েশনের রাষ্ট্রীয় সচিব পি কে বাজপাই, সম্মানিত অতিথি বিহার ঝাড়খণ্ড প্রভারী প্রীতম সিং ভাটিয়া, বিশিষ্ট অতিথি প্রদেশ মহাসচিব সুনীল পাণ্ডে এবং প্রদেশ পরামর্শদাতা নাগেন্দ্র শর্মা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সংবাদদাতাদের সম্বোধন করে রাষ্ট্রীয় সচিব পি কে বাজপাই বলেন, সংবাদদাতাদের হিতে অ্যাসোসিয়েশনের দ্বারা অনেক কাজ করা হয়েছে, যার কারণে আজ ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় তাদের অ্যাসোসিয়েশন থেকে সংবাদদাতারা প্রচুর সংখ্যায় নিযুক্ত হচ্ছেন। তিনি বলেন, ঝাড়খণ্ডের সংবাদদাতাদের যে মৌলিক সুবিধাগুলির জন্য ছটি দাবি রাখা হয়েছে, সেগুলি অ্যাসোসিয়েশনের রাষ্ট্রীয় কমিটিও সমর্থন করেছেন এবং এই বিষয়ে রাষ্ট্রীয় কমিটির দ্বারাও সার্থক প্রচেষ্টাও করা হবে। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিরূপে বিহার ঝাড়খণ্ড প্রভারী প্রতিম সিং ভাটিয়া বলেন, রাজ্যের সংবাদদাতাদের একজোট হওয়ার অত্যন্ত জরুরি। সংবাদদাতারা একজোট হলে শক্তিশালী হবে এবং সমস্ত দাবি রাজ্য সরকারকে মানতে হবে। বর্তমানে সংবাদদাতারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এই জন্য তারা নিজেদের মৌলিক সুবিধাগুলির জন্য লড়াই করতে পারছেন না। তারা বলেন, অ্যাসোসিয়েশনের প্রধান দাবিগুলি সুরক্ষা আইন, সংবাদদাতাদের আয়ুষ্মান কার্ডে সপরিবারে যুক্ত করা, সংবাদদাতাদের কোয়ার্টার, সংবাদদাতাদের পেনশন, অ্যাক্রেডিটেশন কমিটির পুনর্গঠন এবং সংবাদদাতাদের অ্যাক্রেডিটেশন কার্ড সহিত কতগুলি দাবি রয়েছে সেগুলোর জন্য রাজ্য সরকারকে নিয়মিত পত্রচার করে আবেদন নিয়ে দাবি করা হয়েছে। এই বৈঠকে সম্মানিত অতিথিরূপে উপস্থিত সুনীল পাণ্ডে গত 3 বছর থেকে অ্যাসোসিয়েশনের দ্বারা কৃত কার্যকলাপগুলির বর্ণনা এবং তিনি বলেন, অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলায় জেলা অধ্যক্ষের ঘোষণা করা হবে। এই সময় কল্যাণ কমিটি গঠন করা হয়, যার মুখ্য রূপে শঙ্কর গুপ্তাকে কল্যাণ অধ্যক্ষ, রাসবিহারী মণ্ডলকে কল্যাণ মহাসচিব, মনোজ সিংকে শহরের জেলা অধ্যক্ষ পূর্ব সিংহম, রাহুল সিংকে গ্রামীণ জেলা অধ্যক্ষ পূর্ব সিংহম, অমিত মিশ্রাকে কল্যাণ প্রভারী, কমলেশ সিংকে গ্রামীণ জেলা মহাসচিব এবং অরূপ মজুমদারকে শহরের জেলা মহাসচিব রূপে চয়ন করা হয়। এই বৈঠকে বিভিন্ন জেলা থেকে সংবাদদাতারা উপস্থিত ছিলেন, যাতে প্রধানত গোবিন্দ পাঠক, আনন্দ রাও, মোহাম্মদ জাহিদ, গুরুদেব রাজ, মোহাম্মদ আখলক, লক্ষণ প্রসাদ, কালীচরণ, রাজেন্দ্র রাও, ঘাটশিলা থেকে রবি প্রসাদ, সুনীল প্রসাদ, গণেশ প্রসাদ, অভিজিৎ সিং, রঞ্জিত রানা, বীরেন্দ্র কুমার শ্রীবাস্তব, নাগেন্দ্র কুমার, সতীশ সিনহা, অনিরুদ্ধ প্রসাদ মাহাতো, দুর্গা প্রসাদ পাঠক, শ্যাম মিশ্রা, সঞ্জয় কুমার সহ সহ অনেক সংবাদদাতারা উপস্থিত ছিলেন। মন্ত্র সঞ্চালন কল্যাণ অধ্যক্ষ শঙ্কর গুপ্তা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন কল্যাণ প্রভারী অমিত মিশ্রা করেন। की ओर से उसकी व्याख्या करते हुए आज हमने जो है कोल्हान कमेटी का गठन किया है, जिसमें हमने शंकर गुप्ता को कोल्हान का अध्यक्ष बनाया है, राज बिहारी मंडल को महासचिव बनाया है, शहरी जिला में जमशेदपुर से मनोज सिंह को जिला अध्यक्ष बनाया है, इसके अलावा हमने ग्रामीण क्षेत्र से ग्रामीण जिला अध्यक्ष के रूप में राहुल सिंह को जिम्मेदारी दी है, इस तरह से सरायकेला और अन्य जिलों की भी जिम्मेदारी हम लोग दे रहे हैं। आज 3 जिलों की जिम्मेदारी जो है उनके पदाधिकारियों को दी जा रही है। आज के बैठक में हमारे मुख्य अतिथि के रूप में राष्ट्रीय सचिव पी के वाजपेयी जी, जो पूर्व जिला पूर्व प्रदेश अध्यक्ष थे, वो भी आए हुए हैं। आज की इस बैठक का मुख्य उद्देश्य था सदस्यता अभियान और नए पदाधिकारियों को सम्मान, इसके साथ में मिलन समारोह और पत्रकार हित के विषयों पर चर्चा करना। जमशेदपुर से अरूप मजुमदार, रिपोर्ट ग्लोब टीवी। মব লিঞ্চিং নিয়ে পশ্চিম সিংভূম জেলা পুলিশ এসপি আইন ব্যবস্থাকে নিজের হাতে না নেওয়ার জন্য বলেন।
সরাইকেলায় মোবলিচিং এর ঘটনায় চাইবাসা পুলিশ অত্যন্ত সতর্ক হয়ে গেছে। নতুন এসপি ইন্দ্রজিৎ মাহতা জেলার সমস্ত থানা প্রভারীদের নিজের নিজের থানা পরিসরের নিজস্ব এলাকায় লোকেদের সাথে বৈঠক করে মোবলিচিং এর বিরুদ্ধে সচেতনতা অভিযান চালানোর নির্দেশ দেন। এসপি নিজেও সদর থানা পরিসরের শহরবাসীদের সাথে বৈঠক করেন এবং বৈঠকে শহরের সমস্ত প্রান্তের এবং ধর্মের লোকেরা উপস্থিত ছিলেন। এসপি একেবারে সরল ভাষায় মোবলিচিং এর কারণগুলি উল্লেখ করেন। তিনি বলেন, মোবলিচিং একেবারে উদ্দেশ্যবিহীন, এটা অপরিচিত লোকেদের মধ্যে একটি নিষ্ঠুর অপরাধিক ঘটনা, যাতে জনসমূহ দ্বারা কোনো ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে আইনকে নিজের হাতে নিয়ে হত্যা পর্যন্ত করে দেওয়া হয়। এসপি বলেন, মোবলিচিংকে সম্পূর্ণরূপে বন্ধ না করা হলে শিকার যে কোনো ব্যক্তি যে কোনো সময় হতে পারে। এই কারণে মোবলিচিং নিয়ে সচেতনতার দ্বারাই বন্ধ করা যেতে পারে। এসপি সরল ভাষায় বুঝিয়ে বলেন, কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে থাপ্পড় মারার অধিকার পর্যন্ত নেই। যখন একজন শিক্ষকের তার ছাত্রকে পড়ার জন্য থাপ্পড় মারার অধিকার নেই, তাহলে কোনো ব্যক্তি কীভাবে হত্যা করতে পারে? তিনি বলেন, ছাত্রকে আঘাত করার পিছনে শিক্ষকের পবিত্র উদ্দেশ্য থাকে, কিন্তু মোবলিচিং সম্পূর্ণ উদ্দেশ্যবিহীন। এসপি বলেন, মোবলিচিং কখনো চোরের সন্দেহে, কখনো সড়ক দুর্ঘটনাজনিত কারণে, আবার এছাড়াও নানা রকম কারণে ঘটছে। এটা সত্যি সভ্য সমাজে একেবারে অনুচিত। তিনি বলেন, যদি কারোর উপর কোনো রকম সন্দেহ বা অভিযোগ থাকে, তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, আদালত তাকে দণ্ড দেবে, কিন্তু আইনকে একেবারে নিজের হাতে নিতে তিনি মানা করলেন। এক ঝাঁপ মারনে কা উদ্দেশ্য তয় হোনা চাহিয়ে কি হাম এক ঝাঁপ কিউ মার রহে হ্যায়, কিস অধিকার সে মার রহে হ্যায়, নহীঁ মারেঙ্গে ভাই। আগর এক ঝাঁপ মারনে কা অধিকার হোতা তব তো গুরুজি লোক কো মাস্টার লোক কো মারনে কে লিয়ে স্কুল মে মানা কর দিয়া গিয়া হ্যায় কি আপ এক থাপ্পড় নহীঁ মার সকতে, কেস হো জায়েগা। সরাইকেলা থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। কল্যাণ বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদনের তারিখ বাড়ানো হলো। কল্যাণ বিশ্ববিদ্যালয় ইউজি পার্ট ওয়ানের জন্য অনলাইন ফর্ম জমা করার শেষ তারিখ পার হয়ে গেছে এবং অনেক ছাত্র অনলাইনে আবেদন জমা করতে পারেনি। এই নিয়ে ছাত্ররা কল্যাণ বিশ্ববিদ্যালয় কুলপতির কাছে একটি আবেদন জমা করেন, যাতে তারা অনলাইন ফর্ম জমা করার জন্য আরেকবার সুযোগ দেওয়ার জন্য আবেদন করেন, যাতে অবশিষ্ট ছাত্ররা আরেকবার সুযোগ পায়। ঝাড়খণ্ড থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুরে জেমকো কোম্পানিতে কার্যরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জামশেদপুর টেলকো থানার অন্তর্গত জেমকো কোম্পানিতে কাজ চলাকালীন এক শ্রমিকের মৃত্যু হয়। বলা হয়েছে, গতকাল কেবেল টাউনের বাসিন্দা রাজা কর্মকার নামের শ্রমিক বি শিফট ডিউটিতে এসেছিল এবং কাজ করার সময় সে কোম্পানিতে পড়ে যায়। তাড়াতাড়ি করে কোম্পানির লোকেরা প্রাথমিক উপচারের পরে তাকে টাটা মুখ্য হাসপাতালে ভর্তি করায়, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। পরিবারের লোকেরা কোম্পানির লোকেদের উপর গাফিলতির অভিযোগ করে, হাসপাতাল পরিসরে প্রচণ্ড ঝামেলা করে। ঘটনার সূচনা পাওয়া মাত্র স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনো রকমে মামলাটি শান্ত করান। মৃতর পরিবার শোকাহত হয়ে আছে, যদিও এই সম্পর্কে কোম্পানির যে কোনো অধিকারী কোনো কিছু বলা থেকে এড়িয়ে রয়েছেন। জেমকো কোম্পানি মে কাম করনে কে দৌরান এক মজদুর কা মৌত হুয়া হ্যায়, আপনা সপনা তো বারহবীন কে বাদ জয়েন কিজিয়ে CTA এভিয়েশন এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, নাও ওপেন ইন জামশেদপুর। প্র্যাকটিক্যাল ট্রেনিং কে সাথ পাইয়ে এয়ারপোর্ট আর ফাইভ স্টার হোটেলস মে ইন্টার্নশিপ করনে কা মৌকা এন্ড 100% প্লেসমেন্ট। এডুকেশন লোন অ্যাভেলেবল, অভি কল কিজিয়ে এট 7004615405। গ্লোব নিউজ ঝাড়খণ্ড স্পন্সর্ড বাই CTA এভিয়েশন এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। ফিরে এলাম বিরতির পর। টাটা স্টিল কর্মচারীর সুবিচারের জন্য আবেদন। টাটা স্টিলের কর্মচারী যমুনা জেনারের উপর দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে কোম্পানি তাকে বরখাস্ত করে দেয়। এদিকে পরিবার আর্থিক টানাটানির মধ্যে দিন কাটাচ্ছে, বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে এবং তারা অসুস্থ। কর্মচারী স্ত্রী টাটা ওয়ার্কার্স ইউনিয়নের অধ্যক্ষ রবি প্রসাদের বাসস্থানে ধর্না দেয়, কিন্তু প্রশাসন তাকে পাঠিয়ে দেয়। তার স্ত্রীর বক্তব্য ছিল যে তার স্বামী এরকম কোনো অপরাধ করেনি যার জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে। টাটা কোম্পানির পদক্ষেপ নিলে সমস্ত পরিবার আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। মানে দু লেবার কা পয়সা দিলা দিয়া থা মেরা হাজবেন্ড বিএনএফ অফিস মে যাকে, তো উনি ডিসচার্জ কর দিয়ে উনি ডিসচার্জ কর দিয়া হ্যায়। ঝাড়খণ্ড থেকে তপন চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুরের ওলেডিহতে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা। জামশেদপুরের অপরাধীদের তাণ্ডব বেড়েই চলেছে। ওলেডিহ থানা এলাকায় NH 33 বিগ বাজারের কাছে
কাল রাতে অজ্ঞাত অপরাধীরা কংগ্রেস নেতা পাপ্পু সিং এর উপর গুলি চালায়। যদিও পাপ্পু সিং এই ঘটনাতে অল্পের জন্য বেঁচে যান। এদিকে ঘটনার পরে সম্পূর্ণ এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানানো হয়েছে পাঁচজন অপরাধী কংগ্রেস নেতা পাপ্পু সিং এর উপরে 3 রাউন্ড ফায়ারিং করে পালিয়ে যায়। ঘটনার সূচনা পাওয়া মাত্র উলিডিহ থানার প্রভারী এবং DSP ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। বলা হয়েছে পাপ্পু সিং কোনো বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন এবং দুষ্কৃতীরা আগে থেকেই ঘাত লাগিয়ে ঘটনাটির পরিণতি দেন। NS-33 মে কহীন এক শাদি পার্টি তিলক চল রহি থি, ওয়াহাঁ পর গোলি চলনে কি সূচনা হ্যায়, যাঁচ চল রহি হ্যায়। এক তিলক সমারোহ মে গয়ে থে হম, NS-33, ওয়াহাঁ পর সিঁচাই বিভাগ কলোনি কে লেফট সাইড মে, তো ওয়াহাঁ তিলক পার্টি সে জব নিকল রহে থে তো বাহার মে কুছ লোক পরিচিত হ্যায়, কুছ লোক নহীঁ থে। তো জেসে হম ওয়াহাঁ পর গয়ে তো এক টিনটুন নাম কা আদমি বলে ভাগ মাদার ভাগ আর নিগালা রাইফেল আপনা গুলি চালা দিয়ে। জামশেদপুর থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। সরাইকেলার খারসাবা এক চুরিকে ঘিরে চাঞ্চল্য। সরাইকেলা খারসাবা জেলার RIT থানার অন্তর্গত বাবাকুটি রোড নাম্বার S2 এর একটি ঘরে গভীর রাতে চোরেরা কয়েক লক্ষ টাকার গয়না এবং জরুরি কাগজপত্র চুরি করে নেয়। বলা হয়েছে যে পরিবারের লোকেরা ঘুমিয়েছিল, সকালে উঠে দেখে আলমারি থেকে 2 থেকে 3টি ব্যাগ উধাও, যাতে মেয়ের বিয়ের জন্য গয়না এবং জরুরি কিছু কাগজপত্র রাখা ছিল, সেগুলি চুরি গেছে। সূচনা পাওয়া মাত্র পুলিশ বিষয়টি তদন্তে লেগে পড়েছে। স্থানীয় পর্ষদের প্রতিনিধি বলেন যে গত 1-1.5 মাস থেকে এলাকায় চোরেরা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, প্রায় দিনই কারোর না কারোর ঘরে চুরি যাচ্ছে। তিনি স্থানীয় প্রশাসনের কাছে এলাকায় নিয়মিত পেট্রোলিং এর জন্য আবেদন করেন, যদিও নিয়মিত চুরির ঘটনাকে স্থানীয় লোকেরা পুলিশের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট হয়ে রয়েছে। সূচনা মিলে কি রাত কো চিন্টু কে ঘর মে চুরি হুয়া, তো সুবহ হামে ঘর দেখে কি সহি মে চুরি হুয়া হ্যায়, পুলিশ ভি আয়া আর আপনা পুলিশ জো লিখ কে লে গই হ্যায়। সরাইকেলা থেকে অভিজিৎ আধাজির রিপোর্ট, গ্লোব টিভি। ধানবাদে 3rd ঝাড়খণ্ড ইমেজিং এক্সপোর জন্য ক্রীড়া মন্ত্রী শুভকামনা দেন এবং এই এক্সপো ফটোগ্রাফারদের জন্য এটি লাভদায়ক বললেন অমর বাউরি। রাঁচির খেলগাঁওতে আগামী 12 জুলাই থেকে আয়োজিত 3rd ঝাড়খণ্ড ইমেজিং এক্সপো সফলতার জন্য রাজ্যের ক্রীড়া মন্ত্রী শুভকামনা দেন এবং এই কার্যক্রমে অংশগ্রহণ করে পুরো রাজ্যের ফটোগ্রাফারদের লাভান্বিত হওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন এই এক্সপো ফটোগ্রাফারদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে, এখানে ফটোগ্রাফাররা ফটোগ্রাফি জগতের আলাদা আলাদা আরও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। तकनीकी रूप से छायाकारों के लिए एक ऐसा मार्केट उपलब्ध कराता है जो विश्व के तकनीक और विश्व के जो नए ईजाद किए हुए इस फोटोग्राफी के क्षेत्र में तकनीक है उससे लोगों को रूबरू करवाता है। झारखंड में भी बहुत पेशेवर और गैर पेशेवर फोटोग्राफर्स हैं, उनके लिए एक्सपो वरदान जैसा है, वो आकर के यहाँ नई तकनीकों से अपने आप को रूबरू करते हैं और उस तकनीक उस नए विश्व में होने वाले इस क्षेत्र में परिवर्तन को सामने से देख पाते हैं। ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট, গ্লোব টিভি। ইমরান প্রতাপগড়ি সরকারের তীব্র সমালোচনা করলেন। ঝাড়খণ্ডের সরাইকেলায় কিছুদিন আগে মব লিঞ্চিং এর ঘটনায় তাবরেজ আনসারির মৃত্যুর পর এই ঘটনাটি সম্পূর্ণ দেশের শিরোনামে রয়েছে এবং এইদিকে তাবরেজ আনসারির পরিবারের সাহায্যের জন্য বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে। এরই মধ্যে দিল্লি ওয়াক অফ বোর্ডের দ্বারা তাবরেজ আনসারির স্ত্রী শাহিস্তা পারভিনকে 5 লক্ষ টাকা চেক এবং চাকরির অফার লেটার দেওয়া হয়। দেশব্যাপী নামকরা কবি ইমরান প্রতাপগড়ির দ্বারা ওয়াক অফ বোর্ড চেক এবং অফার লেটার শাহিস্তা পারভিনকে দেয়। এরপর ইমরান প্রতাপগড়ির রাঁচি পৌঁছে সংবাদদাতাদের সামনে এই ঘটনার তীব্র নিন্দা করেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের উপরেও তিনি তীব্র সমালোচনা করেন। তিনি বলেন 19 বার ঝাড়খণ্ডে এই ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও সরকার চুপ রয়েছে। তিনি মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে তীব্র কটাক্ষ করে বলেন এত বড় ঘটনা ঘটা সত্ত্বেও এখনও পর্যন্ত সরকার পীড়িত পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়নি এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ তা সত্ত্বেও এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে বিজেপি সরকার পীড়িত পরিবারের কাছে যায়নি। একই সাথে তিনি বলেন যেভাবে সারা দেশে মব লিঞ্চিং এর ঘটনাকে লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিলেন যে প্রত্যেক রাজ্যে ঘটনাকে থামাবার জন্য রাজ্য সরকার নোডাল অফিসার নিযুক্ত করবে যার দ্বারা এই ঘটনার বন্ধ করা হবে এবং এর বিপরীতে ঝাড়খণ্ড সরকার এখনও পর্যন্ত এই ধরনের কোনো উদ্যোগ নেয়নি, যার ফলে সুপ্রিম কোর্টের আদেশকে লঙ্ঘন করা হচ্ছে। देखिए सुप्रीम कोर्ट एक आदेश पारित कर सकता है, उसे इम्प्लीमेंट करने का काम राज्य सरकार का। मुझे हैरत है कि झारखंड की सरकार लगातार सुप्रीम कोर्ट के आदेश का उल्लंघन कर रही है। ये माननीय उच्चतम न्यायालय के आदेश को ठेंगा दिखाना है। मैं चाहता हूँ मीडिया के साथियों से भी और सिविल सोसाइटी से भी और जो न्यायिक प्रणाली से जुड़े हुए यहाँ के लोग हैं वो इस मामले को उठाएँ
और सीधे सीधे ये तो उच्चतम न्यायालय का अपमान है जो राज्य सरकार कर रही है। झारखंड থেকে তপন চক্রবর্তী রিপোর্ট গ্লোব টিভি। আপনিও আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই খবর দেখাবো আমরা ফুটেজ সহ। মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।